হ্যালো এভরিন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে আমি নতুন একটি ব্লগ শেয়ার করছি। তো সিম্পল ছোট্ট একটি ভিডিও, আমরা ঈদ করে আবার সেফলি নিরাপদে ঢাকায় চলে এসেছি, বাট কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর অনেক দিন পরে আজকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাচ্ছিলাম, এটা হচ্ছে যে আমাদের যাওয়ার দিনের ভিডিও। সকালবেলা আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাট ঈদ করে মাঝখানে আমার বেশ কিছু কাজ ছিল, আমার পার্সোনাল কাজ ছিল, তো দেখা গেছে যে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে যে আমাদের যাওয়ার দিনের ভিডিও। এই যে আজও বেবি, আমরা যখন ঈদ করতে বাড়িতে যাচ্ছিলাম, ওর হেলিকপ্টার নিয়ে বসে আছে। তো বাসা থেকে ও হেলিকপ্টার নিয়েছে ও গাড়িতে খেলা করার জন্য। ওর আসলে প্রত্যেকটি জায়গায় ওর খেলনা দরকার হয়, গাড়ি হোক, বাসা হোক, যে কোনো জায়গায় যায় ওর হাতে একটি খেলনা থাকে। তো ও খেলনা নিয়ে খেলতে খুব পছন্দ করে। তো হেলিকপ্টার নরসিংদী নিয়ে গিয়েছে, সে খেলা করে আবার হেলিকপ্টার নিয়ে ও আবার ঢাকায় চলে এসেছে। তো আমরা ঈদ করে চলে এসেছি, মাঝখানে অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছি পরিবার পরিজনের সাথে। আমি এইবার 6 থেকে 7 মাস পরে আমি নরসিংদী গিয়েছি আমার বাবার বাড়িতে। তো আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো, আর অনেক দিন পরে, তারপরে আবার রোজার ব্যস্ততা সব কিছু মিলিয়ে অনেক দিন পরে যখন বাড়িতে যাচ্ছিলাম খুব বেশি ভালো লাগছিলো, অনেক বেশি ভালো লাগছিলো যখন যাচ্ছিলাম। তো যাওয়ার পথেই মনে হচ্ছিলো যেন 6-7 মাসের ক্লান্তি একদম দূর হয়ে গিয়েছে, খুব বেশি ভালো লাগছিলো। আর হচ্ছে যে অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো তার কারণ হচ্ছে যে রোজা শেষে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এতটাই ক্লান্ত লেগেছিলো যে ভিডিও করার মতো, ভিডিও রেডি করার মতো এনার্জি আর পাচ্ছিলাম না। তো রোজা শেষে বাড়িতে গিয়ে কিছুটা রেস্ট হলো, তো আবার সেফলি আমরা ঢাকায় চলে এসেছি। তো এসে আবার নতুন করে ভিডিওর কাজ শুরু করলাম। তো আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও পাওয়া যাবে। তো আসলে রোজা কিন্তু খুব বেশি ক্লান্ত লাগছিলো, আর যেহেতু প্রচণ্ড গরম ছিল রোজায় খুব বেশি ক্লান্ত লাগছিলো। তো রোজা শেষ করে আবার ঢাকায় এসেছি এবং নতুন করে এখন আবার ভিডিও শুরু করছি। আশা করছি প্রতিদিন ভিডিও পাওয়া যাবে। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেছেন, সবসময় পাশে থেকেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামী দিনগুলোতেও সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। আর যারা একেবারেই নতুন, এখনও দেখছি যে অনেকেই ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না, তো তাদের প্রতি অনুরোধ, যারা একেবারেই নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই তো পূর্বাচল হয়ে আমরা গিয়েছিলাম নরসিংদী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।